বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলেই দোয়ায় অনেক ভালো আছে। তো এই তো চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা বেবি ফ্রকের হাতের কাজের ডিজাইন নিয়ে। আশা করছি আমার এই ডিজাইনটাও আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং আপনাদের সুন্দর সুন্দর বক্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, এই ধরনের সুন্দর সুন্দর হাতের কাজের ভিডিও আর ইয়াম্মি ইয়াম্মি রেসিপি আর সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য অবশ্যই আমার সাইলাস ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো চলুন ভিডিওটি তাহলে শুরু করা যাক। তো দেখুন, আমি প্রথমে কাপড়ের দাগ কাটার চক দিয়ে সুন্দর করে একটা ডিজাইন করে নিয়েছি। তারপরে এখানে আমি সুতো নিয়েছি, একটা কাটার আর ফ্রেম, এগুলো তো আমার লাগবেই। তো আমি ফ্রেমটা কাপড়ে আটকে নিয়েছি, এখন আমি ডিজাইন করা শুরু করে দিব। আর আমার চ্যানেলে অলরেডি আরেকটা বেবি ফ্রকের হাতের কাজের ডিজাইন আছে, আপনারা যদি দেখতে চান তাহলে আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে কিন্তু সেই ফ্রকের ডিজাইনটাও দেখে নিতে পারেন। আর আরেকটা কথা, এই ডিজাইনগুলো কিন্তু আমার ইউটিউব থেকে নেওয়া, আমি কিন্তু এত ভালো আঁকতে পারি না, তো আমি ইউটিউব থেকে দেখে এই ডিজাইনগুলো এঁকেছি। দেখুন, এখন আমি ডালচিলি দিচ্ছি। এটাকে অনেকে ডালচিলি বা আমি উল্টো চেন বলে, আপনারা অনেকেই ডালচিলি বলে থাকবেন। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কীভাবে কাজটা করছি। যারা একেবারেই নতুন সেলাইয়ের কাজ জানেন না, তারাও যদি একটু খেয়াল করেন তাহলে কিন্তু এই কাজটা অনায়াসে করতে পারবেন। আর আরেকটা কথা, আপনারা সকলেই জানেন আমার ছেলেটা খুব অসুস্থ ছিল, আর আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ ছেলে এখন আগের চেয়ে অনেক ভালো আছে। সবাই দোয়া করবেন আমার ছেলেটা যেন এইরকমই হাসি খুশি এবং সুস্থ সবল থাকতে পারে। তা এখন আমি চেন শিলি দিয়ে দিচ্ছি। এই শিলিটাও কিন্তু একেবারেই সহজ, আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন কতটা সহজে আমি শিলিটা দিয়ে দিচ্ছি। আর আপনার কোন ধরনের ভিডিওগুলো চান, কোন ধরনের ভিডিও রেসিপি দেখতে চান, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের জন্য সেই ধরনের ভিডিওগুলোই আপলোড করতে। এখন আমি ফুলের ডিজাইনটা করব, আর ফুলটা করার জন্য আমি এখানে মেজেন্টা কালারের সুতা ইউজ করেছি। এখানে আমি ক্রস ভরাট শিলি দিয়ে দিচ্ছি। এই শিলিটাও একেবারেই সহজ, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি শিলিগুলো কীভাবে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু একটা পাতা ভরাট করে নেওয়া হয়ে গেল। এখন আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা পাতা ভরাট করে দেখাচ্ছি।
এই ধরনের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এইভাবে আমি পুরো ফুলটাই ভরাট করে নিব। তো দেখতেই পাচ্ছেন পুরো ফুলটা ভরাট করে নেওয়ার পরে দেখতে কতটা সুন্দর লাগছে। এখন আমি ফুলের চারপাশে সাদা সুতো দিয়ে বর্ডার লাইন দিয়ে দিব। আর দেখবেন বর্ডার লাইনটা দেওয়ার পর এই ফুলের সৌন্দর্যটা আরও বেশি ফুটে উঠবে, দেখতে খুব বেশি সুন্দর লাগবে। এই হাতের কাজটা খুবই ইজি, আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কীভাবে কাজটা করেছি। একইভাবে আমি পুরো ফুলটা জুড়ে এই সাদা রঙের সুতো দিয়ে বর্ডার লাইন এঁকে দেব। এখন আমি মাঝ বরাবর বাসন্তী রঙের সুতো দিয়ে এরকম করে ছোট ছোট ফুল বানিয়ে দিয়ে দিব। এই ফুল করাটাও একেবারেই সহজ, আপনারা একটু খেয়াল করুন তাহলেই বুঝতে পারবেন আমি কিভাবে দিয়েছি। এভাবে আমি পুরো গোলটাই ভরাট করে নেব। এখন একটা পাতার মধ্যে আপনাদেরকে কাজ করে দেখাচ্ছি। এই ভরাটটাও একেবারে ইজি। আশা করছি আমার এই ভিডিওটা দেখে আপনারা অনেক উপকৃত হবেন এবং এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে আমি যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যায়।
একই ভাবে আমি সবগুলো পাতাতে কাজ করে নেব। তো দেখুন আমার ড্রেসটা তৈরি করে নেওয়া হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর লাগছে। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।